আর ম্যানেজার সাহেবের সাথে কথা বলে আমি আপনাদের একটু এক্সট্রা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি। সেটা হচ্ছে আপনারা যদি এসে বলেন যে ট্র্যাভেলার সৌরভের ভিডিও দেখে, মানে ট্র্যাভেলার সৌরভ ইউটিউব চ্যানেলটার নাম বলেন, ওখানকার ভিডিও দেখে আপনারা এই হোটেলে এসেছেন, তাহলে আপনারা 10% অফ পাবেন। এর আগের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার কলকাতা থেকে হরিদ্বার আসার বিভীষিকাময় কাহিনী। যদি সেই ভিডিওটি এখনও না দেখে থাকেন তাহলে ওপরে আই বাটন অথবা নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। যেমনটা আপনাদের আগের ভিডিওতেই বলেছিলাম, হরিদ্বারে থাকার টোটাল 3টি জায়গার খোঁজ আমি আজ আপনাদের দিতে চলেছি। সাথে থাকছে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার, লোকেশন ডিটেলস এবং ট্র্যাভেলার শোর অফ ফ্যামিলি মেম্বারদের জন্য স্পেশাল 10% ডিসকাউন্ট অফার। বাই দ্য ওয়ে, একটা কথা আপনাদের আগেই বলে দিই, নাহলে এটা নিয়ে অনেক রকম কনফিউশন হয়। আমি হোটেল অথবা ধর্মশালার যে রেটগুলো বলবো সেগুলো কিন্তু 2022 আগস্টের রেট। আমাদের দেশের আর 5টা শহরের মতো হরিদ্বারেও কিন্তু সিজন অফ সিজনে হোটেলের রেট কমে বাড়ে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনি যে সময় যাবেন সেই সময় কত রেট চলছে সেটা কাইন্ডলি একটু হোটেলে কল করে জেনে নেবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করি আজকের হোটেল অভিযান। এই হচ্ছে লীলা যাত্রী ভবন, অর্থাৎ যেখানে আমি ছিলাম। হোটেলটির ডিস্টেন্স হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে 500 মিটার মতো, হেঁটে 7-8 মিনিট মতো সময় লাগবে। স্টেশনের সামনে থেকে আপনারা টোটো নিয়ে নিতে পারেন, 50 টাকায় ওরা আপনাকে পৌঁছে দেবে। চলুন রুমটা আপনাদের দেখিয়ে আনি। আচ্ছা, রুমে ঢোকার আগে একদম রুমের পাশেই হচ্ছে পিউরিফাইড ওয়াটার, দেখুন লাগানো আছে। আর এখানে একদম ঠান্ডা জল পাবেন। আচ্ছা, এই হচ্ছে আমার রুম, রুম নাম্বার 60। ঢুকেই সামনে একটা চেয়ার, টেবিল, একটা মিরার, এই হলো বেড। বেডটা কিন্তু যথেষ্ট বড়, দেখুন দুটো বালিশ রেখেছি, তারপরেও মাঝে কতটা জায়গা, ইজিলি 3 জন হয়ে যাবে। এই হচ্ছে ব্ল্যাঙ্কেট, এই সাইডে 3টে র‍্যাক মতো করা আছে, প্রচুর জায়গা, অনেক কিছু রাখা যাবে। এই সাইডে ওয়াশরুম, কমোড, মিরর, বেসিন, আচ্ছা ওদিকে হচ্ছে উইন্ডো এসি, এলইডি টিভি, আর এই হচ্ছে ব্যালকনি থেকে ভিউ। তো এই হলো রুম। চলুন এবার এখানকার একটা নন এসি রুম আপনাদের একটু দেখিয়ে দিই। এবার আপনাদের নিয়ে যাই চলুন একটা ধর্মশালা এবং একটি হোটেলে, যেখানে আপনি রুম থেকে গঙ্গা দেখতে পাবেন। এই হলো আনন্দ নিবাস, এটি একটি ধর্মশালা। এটির অবস্থান হলো কুশঘাটে, হরিদ্বার রেলওয়ে স্টেশন থেকে দূরত্ব 2 কিলোমিটার মতো। টোটো অথবা অটোওয়ালাকে বললেই ওরা 150 থেকে 200 টাকার বিনিময়ে আপনাকে এখানে পৌঁছে দেবে। আমি এখন দাঁড়িয়ে আছি আনন্দ নিকেতনে, এটা একটা ধর্মশালা মতো। আপনারা যারা কম খরচে থাকতে চান এবং গঙ্গার একদম সামনে থাকতে চান তাদের জন্য এই জায়গাটা কিন্তু আদর্শ। কম খরচ মানে খুব কম নয়, আমি মোটামুটি রেটগুলো বলে দিচ্ছি। ডবল বেডরুম ধরুন 600 টাকায় পেয়ে যাবেন, 6 বেডরুম 1200, 4 বেডরুম 1000, এইরকম হচ্ছে রেট।
এবার এটার ইউএসপি কি এই জায়গাটায় থাকার সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এই হলো ধর্মশালা, এই হচ্ছে রুমগুলো ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর, আর এই যে সামনে হচ্ছে মা গঙ্গা। গ্রাউন্ড ফ্লোরে যে রুমগুলো এগুলো দেখছেন এগুলো আপনি ঘরে বসে গঙ্গা দেখতে পাবেন। এগুলো রেট ওই জন্য 200 টাকা বেশি, এগুলো 800 টাকা আমাকে যেটা বললেন উনি। এখন ফার্স্ট ফ্লোরে যেগুলো ডাবল বেডরুম 600, গ্রাউন্ড ফ্লোরে 800। আর এদের কিন্তু নিজস্ব ঘাটও আছে, মানে আপনি স্নান করতে চাইলে এখানেই স্নান করতে পারবেন। দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিউটা দেখেছেন, জাস্ট অসাধারণ। রুম আপনাদের দেখাবো, তার আগে এই ভিউটা দেখে নিন, তারপর রুমে নিয়ে যাচ্ছি। এদের এখন সব রুমই ভর্তি, প্রায় একটা 6 বেডরুম ফাঁকা আছে বলল। আর এদের কিন্তু অনলাইনে বুকিং হয় না, সবই অফলাইন, আপনাকে এসে বুক করতে হবে। ঘর তো দেখলেন, খুব বেশি মডার্ন ফেসিলিটিস কিন্তু আপনারা এখানে পাবেন না, যেহেতু এটি একটি ধর্মশালা। আপনারা যারা একটু ভালোভাবে থাকতে চান এবং মা গঙ্গার ভিউ এনজয় করতে চান হোটেলে বসে, তাদের জন্যই আমার নেক্সট ডেস্টিনেশন হলো বিষ্ণুঘাটে অবস্থিত হোটেল গঙ্গানিহার। রেলওয়ে স্টেশন থেকে এর দূরত্ব 1.5 কিলোমিটার মতো, অটো অথবা টোটো মোটামুটি 150 থেকে 200 টাকায় আপনাকে হোটেলে পৌঁছে দেবে। দাঁড়িয়ে আছি হরিদ্বারের বিষ্ণুঘাটে, আমার পেছনেই দেখতে পাচ্ছেন গঙ্গা। এই বিষ্ণুঘাটে এসেছিলাম একটা হোটেলের ব্যাপারে খোঁজ নিতে। আপনাদের অনেকেরই চাহিদা থাকে এই ব্যাপারটা সম্বন্ধে, যে হরিদ্বারে গঙ্গার পাশে কী হোটেল আছে, কীরকম কী রেট। তো আমি দেখলাম যে ইউটিউবে আমিও বিভিন্ন ব্লগ টক সার্চ করে এই হোটেলটা খুঁজে পেয়েছিলাম। এই হোটেলটার রেট আমার তুলনামূলকভাবে একটু হলেও কম মনে হয়েছিল, তাই আমি এসেছিলাম রুম টুমগুলো দেখার জন্য। তো চলুন রুমগুলো দেখে নিই, আর ম্যানেজার সাহেবের সাথে কথা বলে রেট টেটগুলো একটু জেনে নিই। এই হলো হোটেল গঙ্গানিহারের এন্ট্রান্স, আর এই হলো গঙ্গা। চলুন ভেতর টেবিলে একটু দেখে আসি, আর ম্যানেজার সাহেবের সাথে একটু কথা বলে নিই। নমস্তে ভাইয়া। নমস্তে, আপনার নাম? স্যার মেরা নাম এমডি কেরলা হ্যাঁ। আচ্ছা, হোটেল গঙ্গা নিহার কৃষ্ণঘাট সে। আচ্ছা, আর কেসে হ্যায় আপ? মানে তো ঠিক হো, ঠিক হ্যায় জি, বড়িয়া স্যার। আচ্ছা, আর ইসমে ভাইয়া টোটাল কিতনা রুম হ্যায় ইস হোটেল মে? স্যার হামারে পাস 18 রুম হ্যায়, एक फैमिली सूट 4 रूम सेट है और 10 रूम एसी रिवर फेसिंग, और 1 रूम डिलक्स और बाकी नॉन एसी। बाकी नॉन एसी आपके पास? मैंने सुना था 4 बेड भी हमारे पास है। अच्छा, और नॉन एसी रिवर फेसिंग भी है ना? नॉन एसी रिवर फेसिंग। अच्छा जी, तो रेट थोड़ा बता देंगे? सर रेट अमूमन होता क्या है कि हरिद्वार फ्लक्चुएट है, सीजन और ऑफ सीजन में यहाँ पे रेट फ्लक्चुएट होते रहते हैं। अच्छा, और सीजन में जो रेट होता है वो ऑफ सीजन में वो रेट होता नहीं है, लेकिन फिर भी गंगा फेसिंग में हमारे पास जो भी रूम है वो अमूमन बाज़ार की तुलना में ठीक रेट होता है, और बिल्कुल गंगा फेसिंग हमारा है। अच्छा, जहाँ से गंगा जी दिखती है, बेड से हमारे यहाँ गंगा जी दिखती है, और आप देख रहे हैं कि कितने प्राइम लोकेशन है। हाँ, ये तो बहुत बड़ी रहे हैं, उससे बोलने की बात नहीं है।
अच्छा, और भैया यहाँ पे मतलब खाने का रेस्टोरेंट तो है ही? जी, रूम सर्विस देते हैं। अच्छा अच्छा, खाने का रेस्टोरेंट नहीं, रूम सर्विस है। अच्छा, उसमें सब कुछ आपको मिल जाएगा। अच्छा, और 98% बंगाली बिजनेस करते हैं। अच्छा, बंगालियों से बड़ा गुडविल हमारा है। अच्छा, गुडविल ही नहीं, लॉयल्टी रखते हैं बंगाली। अच्छा जी, और एक बात भैया बता दीजिए, यहाँ पे पीक सीजन कौन सा होता है और मतलब ऑफ सीजन कौन सा होता है? पीक सीजन सर अप्रैल मई जून। अच्छा, और जुलाई थोड़ा ऑफ सीजन होता है, इसलिए कि बरसात होती है, चारधाम यात्रा बारिश के कारण व्यवधान होती है, इसलिए एक महीना सिर्फ ऑफ सीजन होता है। उसके बाद अगस्त सितंबर और अक्टूबर दुर्गा पूजा के टाइम बहुत पीक होता है, जैसे मई जून होता है वैसे। हाँ, दुर्गा पूजा के टाइम वहाँ तो बंगाली लोग आते हैं। हाँ, सब बंगाली लोग सब आते हैं। और 15 नवंबर तक हमारा सीजन होता है, उसके बाद 15 नवंबर से 20 दिसंबर तक थोड़ा ऑफ सीजन होता है, 20 दिसंबर से फिर कलकत्ता में विंटर वैकेशन होता है, विंटर वैकेशन के टाइम बिल्कुल पीक सीजन होता है, और उधर नया साल आने वाला होता है 15 जनवरी तक, तो 15 जनवरी तक 20 जनवरी तक हमारा पीक, 20 दिसंबर से 15-20 जनवरी तक पीक टाइम। ठीक है, उसके बाद जनवरी फरवरी मार्च थोड़ा ऑफ होता है, ऑफ टाइम में जो ऑफ रेट होते हैं वो होते हैं, और सीजन टाइम में फ्लक्चुएट होता है तो रेट ऊपर बढ़ जाता है। तो आज आज का दिन का तो थोड़ा रेट बता दीजिए। आज का रेट मैं आपको बता देता हूँ, अभी सीजन है, अभी 2250 रुपये एसी का लेते हैं और नॉन एसी का 1250-1550 लेते हैं। यही पीक टाइम होता है तो 1500-1800-2000 नॉन एसी का लेते हैं और 3500-4000 लेते हैं एसी रूम का, और एसी डिलक्स का लेते हैं 4500। अच्छा, और अगर ऑफ सीजन है तो फिर ये रूम का रेट थोड़ा बताएंगे? ऑफ सीजन होगा तो अमूमन 900-1200 नॉन एसी रूम और 1600-1700 रुपये एसी रूम गंगा फेसिंग। अच्छा, ये होता है जिससे मतलब रूम से गंगा जी दिखती है। ठीक है, थैंक यू भैया। बिल्कुल, दादा बोदी के पास में है। अच्छा, और विष्णु मंदिर है, रेलवे स्टेशन से 10 मिनट का वॉकिंग डिस्टेंस है, साइकिल रिक्शा ऑटो रिक्शा टोटो ये सब हमारे पास होटल के गेट तक आता है। ये तो विष्णु घाट में है ना? जी, विष्णु घाट। तो भैया थोड़ा रूम देखना है, रूम दिखा दीजिए। रूम मैं आपको दिखाता हूँ, आइए आप मेरे साथ। ठीक, ये गंगा व्यू है ना? जी, गंगा व्यू है, नॉन एसी डबल बेड है। अच्छा, बालकनी के साथ में बाथरूम अटैच और गीजर अटैच ये सब है। ये नॉन एसी है, गंगा फेसिंग। हाँ, जेवर फेसिंग। इसके बाद ये एमडी सूट टू रूम सेट आता है, ये भी गंगा फेसिंग में है। ये फोर बेडरूम है? जी, ये फोर बेडरूम है, टू रूम सेट गंगा फेसिंग में आएगा। और ये आप देखेंगे, ये फिर वही बालकनी आ गई गंगा फेसिंग। ऊपर सीढ़ी स्लो है। हाँ, और ये पहुंचे हम इनकी रूम की तरफ। टोटल कितना फ्लोर है भैया होटल में? दो, तीन फ्लोर है, ग्राउंड फर्स्ट सेकंड। सेकंड अभी अभी इसमें चल काम भी कर ये आए नंबर
ये गंगा फैसिंग में गंगा व्यू ऐसे देखते हैं, बिल्कुल आप रूम से देख गंगा जी देख सकते हैं। ये वाला एसी रूम है, पहला तो नॉन एसी था जी। बड़ा है उससे। बाकी बाहर भी व्यू बिल्ली अच्छा है यहाँ से। हाँ जी, गंगा जी के व्यू बिल्ली यहाँ अच्छा है। हाँ जी, नंबर क्या भैया? 301। আপনাদের আগেই বলেছি হরিদ্বারের সিজন অফ সিজনে হোটেলের রেট কমে বাড়ে, তাই আমি একেবারে হোটেলের ম্যানেজারকে দিয়ে লিখিয়ে নিয়েছি আলাদা করে সিজন অফ সিজনের রেট। আপনারা চাইলে পজ করে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই মন্দিরটা দেখে রাখুন, এটা হলো বিষ্ণু মন্দির, এখানকার বিখ্যাত বহু প্রাচীন মন্দির। এই বিষ্ণু মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে ওটা দিয়ে বাঁদিকে গেলেই হচ্ছে হোটেল গঙ্গানিহার। এই লাল মন্দির, এটা বিষ্ণু মন্দির, এটা ল্যান্ডমার্ক হিসেবে রেখে দিন। আর ম্যানেজার সাহেবের সাথে কথা বলে আমি আপনাদের একটু এক্সট্রা ডিসকাউন্টের ব্যবস্থা করেছি, সেটা হচ্ছে আপনারা যদি এসে বলেন যে ট্র্যাভেলার সৌরভের ভিডিও দেখে, মানে ট্র্যাভেলার সৌরভ ইউটিউব চ্যানেলটার নাম বলেন, ওখানকার ভিডিও দেখে আপনারা এই হোটেলে এসছেন, তাহলে আপনারা 10% অফ পাবেন। মানে সেটা যত অ্যামাউন্টই হোক, 1000 টাকাতেও আপনি 100 টাকা অফ পাবেন, 2000-এ 200 টাকা, এরকম 10% আপনি অফ পাবেন আমার চ্যানেলের নাম বললে। যে কটা হোটেল ধর্মশালা আপনাদের দেখালাম সেগুলির গুগল ম্যাপের লিংক আর কন্ট্যাক্ট ডিটেলস নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আজ তাহলে এইটুকুই, এর পরের পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা কোনো রকম অটো অথবা গাড়ি রিজার্ভ না করে সস্তায় ঘুরে নিতে পারেন হরিদ্বারের দ্রষ্টব্য স্থানগুলি। এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে। দেখা হচ্ছে পরের পর্বে, সবাই ভালো থাকবেন, গুড বাই।